बहरहाल पीसफुल चल रहा है। आप भी देखिए वो पिछले इलेक्शन से बाकी इलेक्शन से आप कंपेयर कर लीजिए, काफी अच्छा चल रहा है, तो उसमें कोई दिक्कत नहीं है। शांतिपूर्ण भावे वोट दीछी एवं चाय और शांतिपूर्ण भावे वोट हो। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা যে মহিলাদের সশক্তিকরণ, এটা আমরা খুব সাপোর্ট করি এবং তার জন্যই আমার মার এখানে আসা, উনি এত অসুস্থতা সত্ত্বেও এখানে ভোট দিতে এসেছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কখন এসেছেন ম্যাডাম? আধা ঘন্টা হয়েছে। কোন রকম কিছু সমস্যা? না না, খুব ভালো চলছে। ভোট দিতে এসেছেন সকাল সকাল? সকাল সকাল। ওভারঅল কি সিচুয়েশন, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন? আমি বিভিন্ন জায়গায় দেখছি স্মুথলি ভোট চলছে। পনেরো এক ঘন্টা। কোনো রকম সমস্যা কিছু? না হয়েছে না, কিছু হয়নি, কোনো সমস্যা নাই। দেখেন এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটার নিজ নিজ মতদান প্রকাশ করার জন্য সব লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। উৎসবের মেলা যে বুধিক আছে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে, ওখানে অবধি দশটা বাজে সুন্দরভাবে ভোট চলছে, বাকি সব পিরিয়ডটাও সুন্দরভাবে চলবে। শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত আমি দেখলাম, মানে ভোট হচ্ছে। আমার ভোট বিজেপির ভোট। আমার ভোটটা বিজেপির ভোট। আমার ভোট বিজেপি পেয়েছে। আমার ভোট বিজেপির ভোট। আমার ভোট বিজেপির ভোট। আমার ভোট বিজেপির ভোট। আমি বিজেপিকে ভোট দিলাম। হ্যাঁ, ভোট শান্তিপূর্ণ, মানে ভোট শান্তিপূর্ণ ভাবে ইয়ে হচ্ছে এবং আমরা 43 নম্বর ভোটে এক নং ভোটে সুষ্ঠুভাবে ভোট চলছে। আমি সুমিত দত্ত, 39 সেন্টারে। তো আমি আইয়া ভোট দিয়েছি এবং ভোটটা সুন্দরভাবেই দেখলাম, কোনো সমস্যা নাই, শান্তিপূর্ণভাবে হয়েছে। আপনারা যেন কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আপনারা যেন এখানে ভোট দিয়েছেন কোনো বিশৃঙ্খল নাই তো? আপনার না কোনো অসুবিধা হইতেছে না? কোনো অসুবিধা হইতেছে না, শান্তিভাবে ভোট হইতেছে তো? হইতেছে। যে আমাদের ভোট সেন্টারে যে ভোট হচ্ছে, এই ভোটটা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, এর মধ্যে কোনো সমস্যা নেই। আর মানুষ বলছে এই শান্তিপূর্ণ ভোট আমরা আর জীবনে দেখিনি, এটাই আমাদের প্রথম জীবনে শান্তিপূর্ণ ভোট। খুব মানে সুন্দরভাবে এবং উন্নয়নের পক্ষে খুব মানে আবেগপূর্ণভাবে আমরা সবাই ভোট দিচ্ছি এবং মানে খুব মানে যে পরিস্থিতিটা খুবই স্বাভাবিকভাবে চলছে, এভাবে মানে শেষ অবধি মানে খুব সুন্দরভাবে হবে ভোট, এটাই আশা করছি। আর এখন যে পরিস্থিতি বর্তমানে খুব সুন্দরভাবেই হচ্ছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, ভোট তো শান্তিপূর্ণ চলছে, এখন পর্যন্ত আমরা এদিকে কোনো গণ্ডগোল টন্ডগোল নাই, ভালো ভাবে ভোট হয়েছে, উন্নয়নের সাথে। আমার ভোট বিজেপির ভোট। আমার ভোট ডাক্তার মানিক শাহের ভোট। আমার ভোট বিজেপির ভোট। আমার ভোট ডক্টর মানিক শাহকে ভোট। মানিক শাহকে গেছে, বিজেপি কে গেছে? আমার ভোট বিজেপির ভোট। আমার ভোট ডক্টর মানিক শাহের ভোট। আমার ভোট বিজেপির ভোট। শান্তিপূর্ণ ভোট হইতেছে। কেমন ভোট দিলে? পরিবেশ সুন্দর, সব সাথে সুন্দর, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি, প্রত্যেককে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, খুবই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সুষ্ঠুভাবে ভোট হইতেছে, এবারে আমরা উন্নয়নের জন্য ভোট দিতেছি, কোনো গণ্ডগোল নাই, সুন্দরভাবে বিধানসভা কেন্দ্রের 49 নম্বর ভোটের ভোটার অধিকার করছি, খরচ করছি, আমরা উন্নয়নের নিরিখে ভোট দিয়ে আছি, সুস্থ নির্বাচন হয়েছে, কোনো অসুবিধা নাই, একদম ঠিক আছে নির্বাচন, কোনো প্রবলেম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে খুব সুন্দর ঘুরে হচ্ছে, মানুষ স্বাভাবিক ভাবে সবাই নিজ নিজ ভাবে বৃষ্টির মধ্যে
ভিজে তারা ভোট দিচ্ছে এবং যেভাবে চলছে খুব সুন্দর এবং সুস্থভাবে হচ্ছে। ভোট হচ্ছে আর উন্নয়নের জন্য আমরা সকলেই ভোট দিয়েছি, উন্নয়ন স্বাস্থ্যে আমরা ভোট দিয়েছি। ভোট হচ্ছে আমাদের এখানে উন্নয়নের স্বার্থে ভোট হচ্ছে, আমাদের এখানে ভোট খুব সুস্থভাবে হইতেছে, অনেক উন্নতি হইতেছে, উন্নয়নের স্বার্থে আমরা ভোট দিতেছি, কোনো গন্ডগোল নাই, খুব শান্তিপূর্ণ ভাবে আমরা চলছি হচ্ছে এবং সবাই উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছি। আমরা প্রথমবার দেখছি শান্তিপূর্ণ ভাবে ভোট হবে, সুন্দর মতে বুড়ি আছে, কোন অসুবিধা না, ঝামেলা নাই, উৎসবের মাঝে সবই বুদ্ধি আছে, না কোনো সমস্যা নেই। আজকে সকাল 7টা থেকে এখানে বুথ শুরু হয়েছে, তখন পর্যন্ত যে বুথগুলো হয়েছে শান্তিপূর্ণভাবে হবে, আশা করি এরপরেও যে বুথটা হইল তো শান্তিপূর্ণভাবেই হইল। সকালে 7টা থেকেই তো চলতেছে, ভালো মতোই চলতেছে, কোনো গন্ডগোল নাই, ভালো মতোই চলতেছে। আমার নাম প্রদীপ দেবনাথ, তো আজকে সারা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলছে, তার মধ্যে আমাদের সাতারা যুবাধার কেন্দ্রে উপনির্বাচন। তো সেই উপনির্বাচনকে উপলক্ষ করে আমাদের এই 35 নং বুথে আমাদের উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন এবং এখানে একদম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইনে শান্তি শৃঙ্খলা মতো হইতেছে, সব ভোট সুন্দর মতে, কোনো প্রবলেম নাই, শান্তি শৃঙ্খলা মতো দিতেছে, ভালোই হইতেছে সব। আর আপনার বুথ বুথের কত বুথ নাম্বার? 35 নং বুথ, যুবরাজ নগর। কোনো অসুবিধা টসুবিধা হয়েছে না তো বুথ দিতে? না, আমি একজন আটবদ্ধবালী দীপঞ্জন ভোটার। আজ কিছুক্ষণ আগে আমি ভোট দিয়ে এলাম, শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, পুলিশ প্রশাসন কে নির্বাচন কেন্দ্র প্রতিনিধি করে আমাকে অনেক সহযোগিতা করেছে, আমাকে ধরে ধরে নিয়ে গেছে, আমাকে অনেক সহযোগিতা করেছে।